সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি চ্যাট জিপিটির মাধ্যমে বা চ্যাট জিপিটি ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে নাম বের করবেন। এর আগের ক্লাসগুলোতে হয়তো আপনাদেরকে শিখাইছিলাম যে এখানে আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং বা ইউটিউব চ্যানেলের নাম বের করার জন্য আমরা সার্চ করব হচ্ছে কিভাবে, ধরেন নেম জেনারেটর বা ব্র্যান্ড নেম জেনারেটর, ব্র্যান্ড নেম জেনারেটর এটা লিখে সার্চ করলে আমরা হয়তো অনেকগুলো ওয়েবসাইট পাবো যেগুলোর মাধ্যমে আমাদের কোম্পানি হোক বা আমাদের বিজনেস হোক অথবা আমাদের সোশ্যাল মিডিয়া হোক যে কোনো কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের নাম ফাইন্ড আউট করতে পারতাম, ঠিক আছে। কিন্তু সেটা খুব একটা কাজে দিত না, মানে খুব একটা ভালোভাবে আসতো না বা আমরা যেরকম চাচ্ছি সেরকম মানে থাকতো না আর কি। তো সেই জন্য আজকে আমি দেখাবো আপনাদেরকে চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আপনি একটা প্রফেশনাল নাম বের করবেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে প্রফেশনাল নাম বের করা যায় আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। তো আমি এখানে আমার একটা ক্লায়েন্টের জন্য আমি নাম বের করব, আপনারা চাইলে আপনাদের নিজেদের জন্য ব্যবহার করতে পারেন। তো আমরা সরাসরি চ্যাট জিপিটি লিখে সার্চ করব। ওকে, সরাসরি যখন আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, করার পরে আমার এই ইন্টারফেসটা মানে হচ্ছে চ্যাট জিপিটির যে ইন্টারফেসটা আছে এরকম আসবে আপনাদের সামনে। তো আপনাদের এখানে একটা সুন্দর একটা কমান্ড লিখে দিতে হবে, মানে একটা মেসেজ লিখে দিতে হবে, মানে চ্যাট জিপিটিকে বুঝাইতে হবে যে আমার এরকম জিনিস দরকার। ধরেন আমি চাচ্ছি যে আমার একটা চ্যানেল হবে, আমি চাচ্ছি যে সেটার ভিতরে আমি মোটিভেশনাল ভিডিও ছাড়বো, মানে হতে পারে বিভিন্ন ইমেজ বা স্লাইড ইমেজ ছাড়বো যেখানে মানুষ দেখে দেখে মোটিভেশন নিতে পারবে আর কি। অনেক আছে না এরকম চ্যানেল, আপনি যদি সার্চ করেন মোটিভেশনাল চ্যানেল অনেক পেয়ে যাবেন যারা শুধু ইউটিউবের বিভিন্ন পিকচার আপলোড করে আর কি, মানে পিকচার দিয়ে একটা ভিডিও তৈরি করে আপলোড করে আর কি। এখানে আপনি যদি একটু সার্চ করেন যে মোটিভেশনাল আপনি এখানে লিখতে পারেন ফটো মোটিভেশনাল ফটো লিখলেও কিন্তু আপনি এরকম অনেক ভিডিও পাবেন। দেখেন এখানে কতটি আছে, মানে 15 মোটিভেশনাল পিকচার। এখানে দেখেন সুন্দর সুন্দর স্লাইড হবে বিভিন্ন ধরনের, এখানে হচ্ছে মোটিভেশনাল ভিডিও তৈরি করছে তারা, বুঝছেন, ছবি দিয়ে মানে স্লাইড ভিডিও দিয়ে। তো আপনি চাইলে এরকমভাবে একটা চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারেন। ধরেন আমি চাচ্ছি এরকম একটা চ্যানেল আমি তৈরি করব যেখানে মোটিভেশনাল ফটো আমার একটা ভিডিও তৈরি করব, ফটো দিয়ে স্লাইড ভিডিও বানিয়ে আমি আপলোড করব। তো আমার দরকার কী তাহলে, আমার নিশ্চয় হচ্ছে কি মোটিভেশনাল ভিডিওর জন্য আমি কাজ করবো যেহেতু, তাহলে আমার মূল টার্গেট হচ্ছে কি বা আমার নিশ্চয় হচ্ছে মোটিভেশন। তাহলে আমি এখানে লিখতে পারি, ধরেন আমার 15, ধরেন আমি এখানে এক্সাম্পল দিলাম 15 মোটিভেশনাল বা 50 মোটিভেশনাল শর্টস স্টোরিজ ইউটিউব নেমস। আমি এখানে বললাম যে আমাকে 50টা মোটিভেশনাল শর্টস স্টোরি ইউটিউব চ্যানেল নেম, ওকে, চ্যানেল নেম বের করে দিতে। তাহলে আমি চ্যানেলটাও লিখে দিই এখানে, ওকে, চ্যানেলটা লিখে দিলাম, বের করে দিবে বা আইডিয়া দেওয়ার জন্য আমাদেরকে বের করে দিবে। তো আমি এখানে লিখে সার্চ করলাম, তো আপনি যখন এই কথাটা লিখবেন, যখন সম্পূর্ণ মানে লিখবেন যে 50টা মোটিভেশনাল শর্ট স্টোরি ইউটিউব চ্যানেল নেমস, তো আপনি এখানে লেখার পরে দেখবেন যে আপনি এখানে নেমগুলো পেয়ে যাবেন, খুবই সুন্দর সুন্দর নেম তারা আপনাকে বের করে দেবে, চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। তো চাইলে এগুলো কি আদৌ আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটু ইউটিউবে যা খুঁজে দেখতে পারি, দেখি এটা আছে কিনা। ধরেন দি মোটিভেশন ফ্যাক্টরস, তো ধরেন এটা লিখে আমি সার্চ করি, দেখি এরকম কোনো চ্যানেল পাওয়া যায় কিনা। দেখেন এখানে আপনি যদি ফিল্টারে যান, ফিল্টার থেকে আপনি দেখতে পারেন যে চ্যানেলগুলো আসে কিনা। ওকে, দেখি এ নাম কেউ ব্যবহার করছে কিনা, দি মোটিভেশনাল
ফ্যাক্টরস। তো এখানে দেখেন সাবস্ক্রাইবার নাই বললে চলে, এগুলো তেমন কাজে দিবে না, আপনি চাইলে এই নামটা ব্যবহার করে চ্যানেল তৈরি করতে পারেন। পৃথিবীর সকল নামই মোটামুটি তারা ব্যবহার করে ফেলছে, সবাই কেউ না কেউ এগুলো লেখে বা কেউ কেউ এটা দিয়ে তৈরি করছে। ধরেন মোটিভেশনাল চ্যানেল, দি মোটিভেশন, ধরেন স্টোরিজ, ওকে আমি এখান থেকে আরেকটা নেই, ধরেন এটা নেই, হ্যাঁ এটা নিয়ে সার্চ করব। তো এটা নিয়ে সার্চ করতে পারি, দেখি এটা নিয়ে আসে কিনা। দেখেন মাত্র খুবই সাবস্ক্রাইবার কম, আপনি এটা দিয়ে একটা সুন্দর করে লোগো বানায় মানে হচ্ছে আপনার চ্যানেলের নাম তৈরি করে ফেলতে পারবেন ইজিভাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবার আপনি আপনার চ্যানেলের জন্য খুব সহজেই ইউনিক নাম তৈরি করতে পারবেন চ্যাটজিপিটির মাধ্যমে। এবার যদি ধরেন এটা পছন্দ হয় না, তাহলে আরও চান, তাহলে আবার একটু রিলেট করবেন, তাহলে আরও দেখেন চলে আসবে। বুঝতেছেন ব্যাপারটা? আপনার নিশটা সিলেক্ট করবেন, মানে নিশটা ঠিক রেখে আর ইউটিউব মানে চ্যাটজিপিটিকে কমান্ড করে দিবেন, তারা আপনাকে বাকিটুক লিখে দিবে। দেখেন দি রোড দ্য সাকসেস, দেখেন অনেক সুন্দর সুন্দর নাম, আপনি চাইলে হাজার হাজার নাম বের করে আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। এবং এটার মাধ্যমে ক্লায়েন্ট যদি এখান থেকে নামগুলো পছন্দ করে, সেই নামটা আপনি একটা ডক ফাইল বা একটা ছবিতে পাঠিয়ে দিবেন ক্লায়েন্টকে, দেখো তোমার এটা কোনটা পছন্দ হয়। বায়ার যখন সিলেক্ট করবে তখন আপনি নামটা আপনার ইউটিউব চ্যানেলে মানে তার ইউটিউব চ্যানেলে আপনি অ্যাড করে দিবেন, তাহলে হয়ে গেল কাজ। আশা করি এখন আর আপনাদের ইউটিউব চ্যানেল নাম নিয়ে বা সোশ্যাল মিডিয়ার নাম নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এবার ওই কমান্ডটাই আপনি এখানে আরও কিছু লিখে দিন, ইউটিউব চ্যানেলের জায়গায় ফেসবুক পেজ লিখে দেন, তাহলে চলে আসবে। ঠিক আছে, এরকম আপনি বিভিন্ন নাম তৈরি করতে পারবেন খুব সহজে বা খুব ইজিতে। তো আশা করি আপনাদেরও একটু হলেও উপকার আসছে ভিডিওটা। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।